هلا بيرس السلام عليكم. চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পৌর এবং উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সাধু ভাইরা, আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি আমাদের প্রাণের নেতা চুয়াডাঙ্গায় এক আসনের একাদশ জাতীয় সংসদের মনোনীত প্রার্থী চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গার বাসীর হৃদয়ের স্পন্দন জয়ন্ত জনাব শরীফুজ্জামান শরীফের গ্রেপ্তারের প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন গত ২৪ তারিখে সারা বাংলাদেশে বিএনপির কোন মিছিলের কর্মসূচি ছিল, সেই কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপি যে আয়োজন করেছিল সেই কর্মসূচি শুরুর প্রাক্কালেই আমাদের চুয়াডাঙ্গার সদস্য সচিব দাস শরীফুজ্জামান শরীফকে এই চুয়াডাঙ্গার কিছু উৎসাহী পুলিশ অফিসার যেভাবে গ্রেপ্তার করেছে আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই পুলিশ বাহিনীকে বলতে চাই, আমরা চুয়াডাঙ্গায় সমাবেশ করি শান্তিপূর্ণ ভাবে, এমন কোন ঘটনা চুয়াডাঙ্গায় ঘটে নাই যে সদস্য সচিবকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু আপনি কেন কিভাবে গ্রেপ্তার করেছেন সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা সংরক্ষিত করে রেখেছি। আপনি যেখানে পালিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশে কিন্তু আপনাকে খুঁজে খুঁজে বের করবে এবং তার উপর আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপ্রিয় রাজনীতি করি, আমরা শান্তিপ্রিয় জনগণের অধিকারে আদায় রাজনীতি করি। আমরা তাই বলতে চাই, আমাদের শান্তিপূর্ণ বক্তব্য দেবেন সহায়ক দিয়ে সংক্ষিপ্ত, তাই শেষবারের মতো বলতে চাই আমাদের সংগ্রাম চলছে এদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম চলছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। কিছু নাম ঘোষণা করছি, যেমন আব্দুল ওয়াহেদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দামোদর উপজেলা বিএনপি, জিয়ারাম মন্টু মিয়া যুগ্ম সম্পাদক দামোদর উপজেলা বিএনপি, আব্দুল মন্দিরের মুক্তি ছাড়া আমরা ভাই ফেলব না। সংগ্রামী ভাইরাম, এই পাতার টাকা পাতারকারী সরকারকে যদি একদিন সময় বড় ভাই রাজীব ভাই জানেন শীতের বেলা সময় সংক্ষিপ্ত, ইতিমধ্যে আমাদের বিএনপি কর্মসূচি এবং যে কর্মশালা ছিল সেটা সম্পূর্ণ হয়েছে।
নেতৃবৃন্দেও যথেষ্ট উপস্থিত ছিলেন সেখানে আপনারাও সেখানে উপস্থিত আছেন আমি জেলা বিএনপি পক্ষ থেকে আপনাদের কাছে সবাই মন্দ অনুরোধ জানাই আজকে শুধুমাত্র এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয় বাড়ি দল চুয়াডাঙ্গা জেলা শাখার বিপ্লবী সদস্য সাবেক ছাত্র নেতা জনাব হাবিবুর রহমান জাতীয় বাড়ি দল চুয়াডাঙ্গা জেলা শাখার পত্রিকা আয়োজিত আজকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব জনাব শরীফুজ্জামান শরীফ সহ বিএনপি যুব দল এবং ছাত্র দলের নেতৃবৃন্দ গ্রেপ্তারের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার অন্যতম সদস্য সাবেক সফল ছাত্র নেতা স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহী সালার জননেতা জনাব খন্দকার আব্দুল জব্বার সোনাভাই আজকের এই মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের উপকোষাধ্যক্ষ জননন্দিত নেতা চুয়াডাঙ্গা জেলা বিএনপি বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদ হাসান খান বাপক আজকের এই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানা এবং পৌর শাখার বিপ্লবী নেতৃবৃন্দ সবাইকে যাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন অগ্রিম শুভেচ্ছা সাথী বন্ধুরা এখানে আজকে বক্তৃতা দেওয়ার সময় যে নেতৃবৃন্দ বক্তৃতা দিয়েছেন চমৎকার ভাবে তাদের বক্তৃতা উপস্থাপন করেছেন আপনারা জানেন আজকে এই বিক্ষোভ সমাবেশে আমরা শুধু মুক্তি আর প্রতিবাদ চাই শুধু মুক্তি চাই এই শুধু মুক্তি চাই যদি আপনারা বসে থাকেন মুক্তি কিন্তু দেবে না সাথী বন্ধু আমার মুক্তি চেয়ে বসে থাকলে এই মুক্তি কিন্তু দেবে না সাথী বন্ধু আমার 11টার সময় এখানে একটি প্রোগ্রাম হয়েছিল আপনারা অনেকেই জানেন না আমরা একটা মিছিল দেখেছি সেই মিছিলকে সুসজ্জিত ভাবে আমাদের পুলিশ প্রশাসনের ভাইরা তাদেরকে পার করে দিয়েছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যখন বিএনপি একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই সেই সমাবেশ থেকে আমাদের শরীফের মতো নেতাকে আজকে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আজকে মুরগির মতো ঘরে তুলে নেওয়া হয় আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এখানে একজন বক্তৃতা দিয়েছে 55,598 বর্গ কিলোমিটারের অধীনে আপনি যেখানেই থাকেন না কেন আমি সব পুলিশ অফিসার সব পুলিশ সদস্যদের দোষারোপ করতে চাই না কিন্তু অতি উৎসাহী পুলিশ অফিসার অতি উৎসাহী পুলিশের সদস্য আপনাদের যদি রাজনীতি করার এতই শখ থাকে ওই পেঙ্গুইন পাখির কোটটি পরে নেন নিয়ে মাঠে আসেন লড়াই হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ এভাবে গ্রেপ্তার করতে থাকেন আমরা কিন্তু এখানে এই মঞ্চে আয়ুব বিরোধী আন্দোলন করার লোক এই মঞ্চে আছে আফতাব ভাই আছে এরশাদ বিরোধী আন্দোলন করার লোক এই মঞ্চে আছে হাসিনা এরশাদ বিরোধী মজিদ বিরোধী আন্দোলন করার লোক এই মঞ্চে আছে আমরা কিন্তু 90-এর নেশনা বলে যাই নাই 90-এ যেভাবে বাংলাদেশ সাত দলীয় ঐক্য জোটের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে খুনি হাসিনা এরশাদ সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়েছিল ঠিক সেইভাবে আগামী দিনে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন এই খুনি হাসিনা এই মাদার অফ মাফিয়া এই ভোটরাতের সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে এদেশে মানুষের ভোট এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবো সাথী বন্ধুরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আপনারা এরপরে প্রধান অতিথির বক্তব্য শুনবেন আমিও শুনবো এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ Oh,